হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন কথা বলবো হচ্ছে আমরা থালাপাতি সিক্সটি ফাইভের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে তো থালাপাতি সিক্সটি ফাইভের অ্যানাউন্সমেন্ট টিজার চলে এসেছে তো আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি যে নাও বিজয় ইজ এক্সপেরিমেন্টিং উইথ মানে হি ইজ চুজিং দ্য ডিফারেন্ট কাইন্ড অফ স্ক্রিপ্টস কারণ এই লোকেশ কানাকরাজের সাথে যখনই সে সিনেমা করতে রাজি হয়েছে তখনই আমি ভেবেছিলাম যে আরে মানে বিজয়ের মুভি মানে বিজয়কে দেখুন অ্যাকলি সবচেয়ে ভালো ইউজ করেছে আর মুরগাটা সবচেয়ে ভালো ইউজ করেছে ইন রিসেন্ট টাইম তাদের সাথে সিনেমা করাতেই তার মানে ওভারসিজ পপুলারিটিও বিজয়ের প্রচুর বেড়ে গেছে এটা যদি আপনি দেখেন তার আগে একটা টাইম ছিল যে সময় বিজয় হয়তো মানে কমার্শিয়ালি খুব হিট সিনেমা দিয়েছে লাইক কুরুভি অ্যান্ড গিল্লি এন্ড অল দিস ফিল্মস বাট ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম বিজয় সিনেমাতে দের ওয়াজ নো স্টোরি অ্যাজ সাচ মানে স্টোরি অতটা ভালো স্ক্রিনপ্লে প্লে এরকম হতো না ইট ওয়াজ আ ব্লক মানে এক একটা ব্লকে মানে বিজয় কমেডি বিজয় রোম্যান্স বিজয় ডান্স বিজয় সং বিজয় অ্যাকশন এরকম কিছু টেম্পলেটস দেওয়া থাকতো বিকজ দ্য ফ্যান বেস ইস ভেরি হিউজ অ্যান্ড স্ট্রং ইন তামিলনাড়ু তো সেই জন্য খুব ভালো করতো এবং একটা বিশাল ফ্যান ফলোইং কেরালাতে আছে দ্যাটস টু ওয়ার্ক তেলেগু ডাবডো হতো এবং মালয়েশিয়াতে তামিল পপুলেশন তো ওখানেও খুব ওয়ার্ক করেছে এবং কিছু ফরেন কান্ট্রিজের যেখানে তামিল অডিয়েন্স আছে সেসব জায়গাতেও রিয়েলি মানে ভালো ওয়ার্ক করতো বাট দোজ ফিল্মস নট রিয়েলি গুড ফিল্মস দে আর জাস্ট এন্টারটেনার্স আপনি দেখছেন আপনি ওই বিজয়কেই সেলিব্রেট করছেন বাট নাও আফটার মানে মুর্গা দাসের সাথে যে কাজগুলো সে করেছে ইট ওয়াজ মানে একটা মিডল গ্রাউন্ড যেখানে মুরগা নিজের কিছু একটা স্টাইলাইজেশন আছে সেটা এনেছে অ্যান্ড অ্যাট দা সেম টাইম বিজয়ের এই যে কমেডি বিজয় রোম্যান্স বিজয় অ্যাকশন এইগুলোকেও সেলিব্রেট করেছে সো অ্যাটলি সবচেয়ে ভালো ইউজ করেছে যেটা মানে বিজয়ের টেম্পলেটটাকে রেখেই মানে বিজয়কে ফোরফ্রান্টে রেখেই গল্প অ্যাজ কিছু নেই কিন্তু বিজয়ের ওই মাসি এটাকে খুব ভালো করে এক্সপ্লয়েট করা যেটা ডিরেক্ট ইউটিলাইজ করতে পারে সেটা অ্যাটলি করেছে

যে মানে লোকেশ কানকাজ একটা খুব ভালো একটা পাথ মাঝামাঝি একটা নিতে পারবে যেখানে হি উইল ইউজ অল দোজ বিজয় এলিমেন্টস টু স্যাটিসফাই হিজ ফ্যান্স অ্যাট দ্য সেম টাইম হি উইল টেল আ স্টোরি উইথ হি ওয়ান্টস টু টেল এবং সিমিলারলি দিস ডিরেক্টর নেলসন

মানে খালি ধরে বাই স্টোরি লেখা লোকেদের সাথে বেশি কিন্তু বিজয় এখন কোলাবরেট করছে না ইফ ইউ সি ভেরি ক্লোজলি হি ইজ মোর কোলাবরেটিং উইথ দ্য পিপল হু আর মোর ইন্টারেস্টেড ইন টেলিং আ স্টোরি ইন স্ক্রিন প্লে অ্যাট দ্য সেম টাইম তারা বিজয়ের ফ্যান্সদের জন্য ওই এলিমেন্টস গুলোকে রেখে দেবে তার মধ্যে

সামহাউ এই যে জিনিসটা এটা আজকে সিটির মধ্যে লিমিটেড আছে বাট গ্র্যাজুয়ালি ইট উইল মুভ টু দ্য টাউনস অ্যান্ড এভরিথিং সো দ্যাটস ওয়াই ইট ক্যান ড্যামেজ দেয়ার স্টার্ট অলসো সো দ্যাটস ওয়াই দে আর প্ল্যানিং থিংস অ্যাকর্ডিংলি তো এই যে অ্যাডাপ্টেবিলিটিটা উইথ চেঞ্জিং সিনেমা দ্যাটস আ হিউজ পজিটিভ সাইন অ্যান্ড ইফ বিজয় স্টার্টস ডুইং উইথ নিউ ডিরেক্টার্স তাহলে এবার আজই তো করতে শুরু করবে মানে হি উইল নট ওনলি স্টিক টু সিভা সেইটা একটা ভালো যে এইচ বিনোদের সাথে ভালো নতুন নতুন আসবে যারা ইন্টারেস্টিংলি গল্প বলবে এবং বিজয় এবং অজিতকে যার মধ্যে বসানো হতো সেইটা থেকে বেরোবে সো আইম রিয়েলি হ্যাপি আই এম লুকিং ফরওয়ার টু দিস ফিল্ম আপনাদের কি রিয়াকশন ছিল অ্যান্ড এখানেও অনিরুদ্ধ চারিদিকে ঢুকে আছে মানে অনিরুদ্ধকে কি বলবো অনিরুদ্ধ সারা সারাদিন মনে হয় কাজ করে বাট তবে এখানে অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার সেরকম হামুড়ি কিছু লাগেনি আমার মনে হয়েছে মানে খুব একটা হামুড়ি কিছু লাগেনি বাট আই এম রিয়েলি হ্যাপি দ্যাট বিজয় ইস কোলাবরেটিং উইথ নেলসন দ্যাটস ওয়াই সো দ্যাট ওয়াজ ইট গাইস থ্যাংক ইউ সো মাচ আর আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন ইফ ইউ নো অ্যাবাউট তামিল সিনেমা দেন ওনলি থ্যাংক ইউ সো মাচ বাই বাই